नमस्कार न्यूज ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। যে বিষয়টা দিকে এই মুহূর্তে নজর রাখবো, একটা বলা চলে রোমহর্ষক ঘটনা, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে নজরটা অবশ্যই রাখতে হয় কুচাইনালা পঞ্চায়েতের নাগবংশী গ্রামে, অর্থাৎ কমলপুর থানার অন্তর্গত কুচাইনালা পঞ্চায়েতের নাগবংশী গ্রামে। সেই জায়গায় এক বৃদ্ধের মৃত্যুর খবর এসে পৌঁছাচ্ছে এবং তাকে খুন করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। বৃদ্ধের নাম মঙ্গগুরু নাগবংশী, 75 বছর বয়সে অবিবাহিত সেই বৃদ্ধ একাই থাকতেন একটি ঘরে। এই ঘটনার পূর্ব কুচানেলা পঞ্চায়েতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সেই বৃদ্ধর মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে এলাকাবাসী কিন্তু অভিযোগ করছেন তার পাশের বাড়ির কৌশিক নাগবংশীর দিকে। 26 বছর বয়সী সেই কৌশিক নাগবংশী জড়িত রয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, এই বৃদ্ধ খুনের সাথে পাশের বাড়ির কৌশিক নাগবংশী জড়িত রয়েছে। বর্তমানে কৌশিক পলাতক রয়েছে। ঘটনার বিবরণে যেটা জানা যাচ্ছে, সোমবার রাতে মঙ্গলু নাগবংশী নিজের ঘরে পাশের বাড়ির কৌশিক নাগবংশীকে নিয়ে মদ্যপান করছিল। একটা সময় মদ্যের আসরে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একটা সময় কৌশিক নাগবংশী মঙ্গলু নাগবংশীর ঘরে থাকা কুড়ুল দিয়ে তার মাথায়, বুকে, হাতে ও পায়ে আঘাত করে। অর্ধমৃত অবস্থায় নিজ ঘরে লুটিয়ে পড়ে এই বৃদ্ধ এবং এরপর কৌশিক নাগবংশী মঙ্গলু নাগবংশীকে ঘর থেকে টেনে হিঁচড়ে উঠানে এনে মৃত্যু নিশ্চিত করতে আবারও পুনরায় তাকে আঘাত করে। সমস্ত শরীরে তার আঘাতের চিহ্ন রয়েছে এবং তারপরেই কৌশিক গা ঢাকা দিয়েছে। জানা যাচ্ছে যে এই কৌশিক নাগবংশীও কিন্তু অবিবাহিত এবং তার পাশাপাশি খবর পেয়ে পরবর্তী সময় কিন্তু তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘর থেকে কুড়ুলটাও উদ্ধার করেছে পুলিশ, থানায় নিয়ে গেছে। এই ঘটনার পূর্ব কুচানেলা পঞ্চায়েতে গোটা গ্রামে বলা চলে চাঞ্চল্য দেখা দিয়েছে। এইরকমভাবে একটা খুনের ঘটনা এই গ্রামে হওয়ায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ অনেকটাই ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন, চাঞ্চল্য বিরাজ করছে গোটা গ্রামে। কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়টাকে কেন্দ্র করে শুনব। কাকা থাকে একলা, সেই একলা ঘরে থাকে, হের লগে হের থাকতো, তা আমি থাকে এসিলাম, তার আমি না করছিলাম না, এখানে থাকতো না, আমি ওখানে কেমনে কিতা করবো, ওখানে আমার কিচ্ছু নাই। ওখানে আপনি কি হয়? আমার নিজের কাকা লাগে। কাকা লাগে, কে মারতে পারে? তাহলে মারতে মানে আমার নিজের ভাগনা লাগে, হেলে মারতে, হেলে থাকতো এখানে, হেল ছাড়া কে মার, হে বুড়া মানুষ, হে বুড়া মানুষ সেখানে থাকতো, খাইতো। কি কারণে? মধ্যে চাউল এনে দিয়ে তারে আমি কি কারণে মারতে, ওখানে কিতা পেতাম আমি স্যার, আমি তো আসলাম না এখানে, দেখলে না কই মার। তো এখন আপনি কি চান? আমি ওখানে আমি কি চাই যে মাছ তার শাস্তি চান? ও শাস্তি চাই মানে বিগত মানে আদি ব্লকে কুচানেলা গ্রাম পঞ্চায়েতে নাগবংশী গ্রামে কৌশিক নাগ নাম ধরেন মঙ্গু নাগবংশী, ওনাকে সকালবেলা দেখা গেছে 7টা-8টার সময় পাশের বাড়ির একটা ছেলে বাগানে যাইতেছে, তখন সময় দেখা গেছে ছেলেটা এখানে মৃত। তো সন্দেহমূলক তার বাসাতে আরেকজন ছেলে থাকতো, তার নাম হচ্ছে কৌশিক নাগবংশী, সম্ভবত হেউই ডেট করছে। গতকালকে রাতে এই ঘটনা? গতকালকে রাতে এই ঘটনা। আচ্ছা, ভদ্রলোকের বয়স কত? যিনি মারা গেছে 75 বছর বয়স। তার কোনো সংসার কোনো লোকজন নেই? না, কোনো লোকজন নেই। তিনি একাই থাকতেন? তিনি একাই থাকতেন। আপনারা শুনলেন তার পাড়ার প্রতিবেশীরা কি বলেছেন এবং বৃদ্ধের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং যেই কুচাইনালা গ্রাম পঞ্চায়েতের যেই ছেলেটি তার সেই বৃদ্ধের সঙ্গে থাকতো কৌশিক নাগবংশী, তার উপরে কিন্তু সকলে সন্দেহ করছেন এবং কুড়ুল দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে এই অভিযোগটাই কিন্তু করছেন এলাকাবাসী। পুলিশ আধিকারিকরা এসছেন এবং এই মুহূর্তে সব তথ্য প্রমাণ তারা নিয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত কৌশিক নাগবংশীকে কিন্তু তারা পাকড়াও করতে পারেননি, গা ঢাকা দিয়ে রয়েছে। পুলিশ আধিকারিকরা কি ইতিবাচক পদক্ষেপ নেয় এই বিষয়টাকে কেন্দ্র করে, সেটাই এখন লক্ষণীয় বিষয়। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে আর অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।